हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग। आमी पीआर पीएनएस ब्लॉगर एक्टिव ब्लॉगर तोमादेर अनेक अनेक स्वागत जानाई। आशा करी तोमरा सबाई भालो आछो, सुस्थ आछो। आमिओ खूब भालो आछि। आज चारिदिक थेके एखनी सब बासी प्यापू आवाज़ शुरू हो गेछे। सब बाच्चागुलो हाथे बासी पाबे आर ए करे, आर आमराओ तो छोटोबेलाटा एइभाबेई रथे काटिएछि। हाँ, सबथेके आगे बोली शुभ रथयात्रा, रथेर अनेक अनेक शुभेच्छा। आजकेर दिनटा खूब भालोभाबे काटाओ, खूब आनंदे काटाओ, आर सबाई खूब मजा करो, पापड़ भाजा खेओ आर पिंयाजी खेओ। आमि आजके बिकालबेला एकटु बेरोबो, देखि रथ देखते जाबो। आर एक जगह तो रथ माने कत धरनेर रथ सारी आने, देखि जदि एबारे ओटा हय ताहले ओटाओ तोमादेर साथे शेयार करबो। आर एखन होच्छे आमार दीदी आबार बोलेछे, অর্ডার দিয়েছে এখন ওর ছেলের রথ সাজিয়ে দিতে হবে। আমি তো পারি না, এবার ও পারে ভালো সাজিয়ে দিতে। আগের বারও ওই সাজিয়ে দিয়েছিল, দেখি যদি টাইম হয় পারি তাহলে ও সাজিয়ে দেবে, নয়তো অন্য কাউকে দিয়ে বলবো সাজিয়ে নিতে। ওই মা তাই এখন সব আসছে কাজ থেকে, একবারে গাছ, তারপর বললো ঠাকুর সব কিনে নিয়ে আসবে। আর এই রথে আমরাও ছোটোবেলার কথা মজা করেছি, এদের দেখলে না আমাদের ছোটোবেলার কথা মনে পড়ে যায়। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো আমার চা খাওয়া কমপ্লিট, ঠাকুর দেওয়া কমপ্লিট, সব কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন ওই কালকে রাত্রে গাজর কাটা ছিল, শুধু বিনসটা ওকে কেটে দিয়েছে, রান্নাও বসিয়ে দিয়েছে। এখন আলুর দম হবে আজকে, আর হচ্ছে রাইস। আর এই এখন আমি টিফিন নিয়ে বসেছি, এটা খেয়ে নিই। আর তোর কি আজকে টাইম হবে রথটা সাজানোর? হ্যাঁ, তাহলে পরে মাকে বলবো এনে দিতে। রথের জন্য স্পেশাল রেসিপি আমাদের। হ্যাঁ, রথের জন্য স্পেশাল কিছুই না, মানে এমনি ইচ্ছা হলো আজকে, তাই অনেকদিন তো রাইস হয় না ঘরে, তাই বললাম। ওই এখন আমি টিফিনটা খাই। আর এটা কত কখন নিয়ে এসেছি, পুরো কচুর একদম ঠান্ডা হয়ে গেছে, এনেছি পুরো গরম ভাজা। যেহেতু পুজো দিলাম, তুই চট করে খেয়ে না, আমি আলু ভাজা হয়ে গেছে, আলুর দমটা করে নি, মশলাটাও আগে একটু ইয়ে করে নি, ওটা আমি ইয়ে করে রেখেছি, তুই খেয়ে নে তাহলে। হ্যাঁ খেয়ে নি, আমি করে দিচ্ছি, তোর তো পরে লাগবে, দাঁড়া। তো বাসনপত্র মাজছি, আর এখনো রাইস হয়নি, এসব কেটে রেখেছি, এই চাল ভিজিয়ে রেখেছি, একটু মাসি ও মাসিকে দেবো। আর এই আলুর দমটা হয়ে গেছে, আলুর দমটা হেবি ঝাল হয়েছে। হ্যাঁ খেলি? হ্যাঁ, ওই একটু চাটতে গিয়ে খেয়েছি, মেন চারটে লঙ্কা দিয়েছি না, এই কারণে চারটে না সাতটা, সাতটা লঙ্কা দিয়েছি। ইচ্ছা করে বলেছি, কেন বলতো, জানিস ওই মোটা মোটা লঙ্কা গুলো দিলে ঝাল, সরুগুলো ঝাল নেই। আর আজকে কিন্তু ভাই রথ বলে আমার দিনটা আজকে অনেকটা স্পেশাল, কারণ কি আজকে আমাকে সত্যিই কিছু করতে হবে। শুধু বিনসটা কাল রাত্রে যেহেতু কাটিনি, আমি কেটে দিয়েছি সরু সরু করে, অত কাটতে পারিনি। আর কালকে রাত্রে গাজরটাও ওই কেটেছে, কিন্তু ছুরি দিয়ে, আমাকে কাটতে দেয়নি। আর তার থেকে বড় জিনিস হচ্ছে এই যে খাবারটা দেখছো, খাবারের থালাটা কিন্তু আজকেও আমার মুখের সামনে ওই দিয়েছে। আজকে আমি কিচ্ছু প্রতিদিন দিস, বছরে 365 দিন একদিন আজকে আমি দিলাম। যেহেতু জন্মদিন নেই, জন্মদিনের দিন তো আমাকে সাজিয়ে দিতে হয় না, তাই আজকে রথের দিনই স্পেশাল করে আজকে আমাকে দিয়ে দিল। আর তার থেকে বড় জিনিস, আজকে বেচারা আমাকে তো বলবে যে ভাতের হাড়িটা নামাবে, অত বড় হাড়িও নামাতে পারবো না, আমি জানি, আমি জানি যাবো ভাত হচ্ছে, নামাতে গিয়ে বেচবো না, গড় দিতে গেছে গাটায় হয়তো আমলে লেগে গেছে, ছেঁকা খেয়ে গেছে বেচারা, আমলটা লাল হয়ে গেছে। আর এই যে এখন খেয়ে নি, আর বাইরে নেমেছে ঝমঝমিয়ে বৃষ্টি, সকাল থেকে একবার বৃষ্টি হয়, আমি ড্রাই করেছি ইচ্ছা করে, কেন বলতো গ্রেভি করলে থেকে যায়, সুন্দর হয়েছে, চল তুইও খেয়ে নে, আমার খাবারটা বেড়ে দিয়েছিস তো, আমি নিয়ে আসি, আবার তোমাদের সাথে বিকেলে কথা হবে। না রথ যদি সাজাই তাহলে তোমাদের সাথে আসবো, আর যদি না সন্ধ্যাবেলা দেখো, যাবো একটা জায়গায় দেখি, ওখানে রথের এক্সিবিশন হয়, আগের বারও আমি দিয়েছি তোমরা দেখতে পারবে, তো এবারেও কিরকম ধরনের রথ সাজায় বাচ্চারা। না মানে প্রত্যেক বছর ওদের থিম তো চেঞ্জ হয়, এই বছরও থিম আলাদা। হ্যাঁ হ্যাঁ, কি আছে কিরকম ধরনের কি সাজিয়ে আনে তোমাদের সাথে সেটা শেয়ার করবো। তো চল এখন খেয়ে নিই, আবার সন্ধ্যাবেলা দেখা হচ্ছে। এই যে রথ সাজানো কমপ্লিট, কিছুই না, আমার মা শুধু এরকম দুটো গাছ এনেছে, তার মধ্যে একটা করে গোলাপ আছে আর পদ্ম আছে, তা একটা পদ্ম ঝুঁকে পড়েছে, ও একদম নেতিয়ে গেছে, সকালবেলা নিয়ে এসছে না, রথটা দিয়েছে বেঁধেছে, আর আমাদের এখান থেকে রথ দিয়েছে, প্রত্যেকবার এই রথ নিয়ে আসে, তার মধ্যে ঘোড়া আটকে দেয়নি, ঘোড়াটার ভেতরে শুয়ে আছে, এখন পেরেক কোথায় পাবো, আটকাবো, ওকে ওরকম দিয়ে দিয়েছে, আর এরকম সামনে দুটো কাঠের মধ্যেই ধরে, ঠাকুর এখনো বসায়নি, ঠাকুর বসায়নি, ওই মাকে বললাম ঠাকুরটা বসিয়ে বেঁধে দিতে, যখন এ করবে নিয়ে যাবে বেড়াবে তারপর। আর বাইরে যা বৃষ্টি, কি জানি কমবে কি জানি না, এবার বাচ্চাগুলো কি করে রথ চালাবে কি জানি। আর এই ফুলের কি দাম আজকে জানো না, যাও নিয়ে যাও।
গুড ইভিনিং ফ্রেন্ডস, তো এখন রেডি হয়ে গেছি আর এই রথ নিয়ে সব বাচ্চাগুলো বেরিয়ে পড়েছে, সব বাসে বাজাতে বাজাতে যাচ্ছে। এবার আমিও যাই গিয়ে একটু দেখি রথ টানি, আর তোমাদেরকে ওই রথের ওখানটাতেও নিয়ে যাবো যেখানে সব এক্সিবিশন হয়, সাজানো হয়, দেখাবো তোমাদের কীরকম কীরকম ধরনের সব সুন্দর সুন্দর রথ আছে, দেখবে কি সুন্দর থিম থিম করে, জানো না। ওই এখন যাই, তা আগে দেবো হচ্ছে ওর মাসির বাড়িতে খাবারটা দেবো, দিয়ে তারপর ওইদিকে যাবো, কারণ ওখানে গেলে যদি বাই চান্স দেরি হয়ে যায়, এবার খাবারটা ডিগিতে থাকা মানে গাড়ি নষ্ট হয়ে যাবে, ওই কারণে ওকে বললাম চল আগে মাসির বাড়িতে দিয়ে দিই, তারপর ওখানে যাব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এখন দেখো আমরা পাপড় কিনে, এখন পাপড় দিয়ে স্টার্ট করলাম আজকে সন্ধ্যাবেলাটা, আর রাস্তা এত রথ যাচ্ছে, সব প্যাক হুক হচ্ছে, পাওয়াতে দেখছো, আর এটাই তো মজা লাগে, এটাই ভালো লাগে, বাচ্চারা যায় রথ নিয়ে আমাদের বাসি বাজায়, আর যেখানে রথের প্রতিযোগিতা হচ্ছে ওখানেও গেছিলাম, ওখানে কোনো শুরু হয়নি, ওখানে হোক তারপর আবার তোমাদেরকে দেখাবো। এখন একটা পাপড় খাড়ু এক কামড় দে, খা খা না খা, আমি খাচ্ছি, আমার এই পাপড়ই ভালো লাগে, আমি মশলা পাপড় খাই না। আমি রড টানিনি এখন, আমি কিন্তু রড টানবো, আর আমরা এখন ওই রথ প্রতিযোগিতায় একটা রাস্তাটা দেখো, পুরো ভিড়ে ভিড়, একদিকে পাপড় দিচ্ছে, খিচুড়ি দিচ্ছে, আর একদিকে পেঁয়াজ হচ্ছে, এখানে নাচ হচ্ছিল বাচ্চাদের, এত মনে নাচ শেষ হয়ে গেছে, এবার রথ প্রতিযোগিতা আরম্ভ হচ্ছে, কারণ আমরা যাই। সামনে যে ট্রফিগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে ফার্স্ট সেকেন্ড থার্ড যারা হবে ওই রথ প্রতিযোগিতা তাদেরকে দেওয়া, আবার নিচে যারা শান্তনু পুরস্কার সেগুলো দেওয়া আছে, আর পাশে দেখছিলাম ফ্রিজ, তারপর মাইক্রোওভেন এগুলোও রাখা ছিল, ওগুলোও প্রাইজ হিসেবে দেওয়া। তার এই রথগুলো কি সুন্দর দেখো, সব থিম করে সাজানো, এটা আইসক্রিমের যে কাঠি হয় না, কাঠি দিয়ে সাজানো। আর আরেকটা রথ আমার খুব ভালো লাগলো, পরে এনেছিল, সেটা হচ্ছে তোমরা দেখতেই পাবো, ওই সোলার কাপ হয় যে চা খাওয়ার, ওই কাপ দিয়ে লাইট দিয়ে কি সুন্দর সাজানো, জানো না, ওইটা পুরীর মন্দির করে, যার এখানে গোপাল ঠাকুরের বসানো। আর এরকম ছোটো ছোটো অনেক রথ ছিল যেগুলো থিম ছাড়াও ছিল, তো এইটা দেখো পুরো গোপাল ঠাকুর বসে ওই থিমের রথ, আর এত ভালো লাগছিলো দুপাশে এরকম লোকজন ভিড়ভাড় ভর্তি, আর সবাই এরকম এনেছিল রথ, যে শুধু থিমেরই রথ এনেছে তাই না, নর্মাল রথও দেখছিলাম রাখা। আর ওখানে তোমরা ভিড়টা দেখতে পাচ্ছ, তো দেখলেই বুঝবা তোমাদের কোন রথটা পছন্দ হলো, মানে ভালো লাগলো, সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। ক্লান্ত হয়ে গেছিস? ক্লান্ত না, খুব ভালো লাগলো, আমি এবারে এলাম, আগের কথা আমি আসতে পারি না, আমি জানতাম না এবারে, আগের বারে আমার চ্যানেলে ভিডিও আছে তোমরা দেখতে পারো, এবারেও
রাস দিয়ে সব পুরীর মন্দির বাড়িতে রাজপুরের কাটি দিয়ে এত সুন্দর লাগলো এত ধরনের রথ তোমাদের কোনটা ভালো লাগে এবার বাড়ি যাবো আমরা আজকে বিয়ে আমি এখানে এন্ড করলাম রান্নার বাট আবার নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে আজকে ভিডিওটা ভালো লাগে